বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চেয়ে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছে। আমি মানুষকে সৃষ্টি করিয়াছি এবং তাহার প্রবৃত্তি তাহাকে যে কুমন্ত্রণা দেয় তাহা আমি জানি। আমি তাহার গির্ভাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। সূরা কাফ আয়াত 16। আসসালামু আলাইকুম। আফসানা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। এই রমজানের আরেকটি ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। লবণ দিয়ে দিচ্ছি আমি। এখানে কোনো রকম বেকিং সোডা ইউজ করব না, বেকিং সোডা ছাড়াই তৈরি করব এটা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু ময়দার সাথে এই অবস্থায় ভালো করে মিক্সড করে নিতে হবে, নয়তো এটা অন্য মানে মিক্সিং না হলে কোনো জায়গায় বেশি থাকবে, কোনো জায়গায় কম থাকবে, লবণের পরিমাণটা এরকম হবে। তো এই জন্য আগেই মিশিয়ে নিতে হবে। তারপর আমি এটাতে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এটা রান্নার তেল, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আমি প্লেন তেলেই করছি এটা। এখন এই তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এমনভাবে মিশাতে হবে যেন কোনো লাম্পস না থাকে। তো তেলটা এই জন্য খুব ভালোভাবে মিশাতে হবে, মানে হাতে ডলে ডলে মিশাতে হবে। আমি কিন্তু অনেকক্ষণ যাবত এটা ভালোভাবে কষিয়ে ময়দার সাথে তেলটা মিশিয়ে নিয়েছি। তেলটা কিন্তু বেশ ভালোভাবে মিশে গেছে এখন। তো আমি এখন এটাতে দুধের মধ্যে যে ইস্ট ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম। তো ইস্টটা এখন ভালোভাবে মাখিয়ে নেব। তো ডোটা এমনভাবে করতে হবে, এটা কিন্তু প্রথম প্রথম খুব স্টিকি মনে হবে,
না হাতে একদম লেগে থাকবে। তো আমি যতটুকু দুধ দুধ পানিতে দুধে সরি দুধে আমি যতটুকু ইস্টটা মিশিয়েছি সেটা পুরোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমার একটু পানি এক্সট্রা পানি লেগেছিলো, আরও এক কাপের মতো এক্সট্রা, এক কাপ থেকে একটু বেশিও পানি লেগেছে। তো পানিটা প্রথম অল্প অল্প দিয়ে দিয়ে একটু একটু করাই ভালো, কারণ ডোটা কিন্তু বেশি পাতলাও করা যাবে না, বেশি শক্তও করা যাবে না। তো সেইভাবেই আস্তে আস্তে পানিটা দিয়ে মানে বুঝে নিতে হবে যে পানি কতটুকু লাগতে পারে, মানে ডোটা সফট হবে বাট পাতলা হবে না। তো আমি করে নিয়েছি, দুইটা ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু আমার অনেকটুকু ময়দা ছিল, অনেক বড় হয়ে যাচ্ছিলো, তাই আমি দুইটা ভাগে ভাগ করে উপরে প্লেন তেলটা দিয়ে আমি এখন একটা রেস্টে রেখে দেবো প্রায় ঘন্টা দুইয়ের জন্য। তো এটা হচ্ছে ইফতারের ঘন্টাখানেক আগে, এখনও ওরা আসেনি। তো ইশফি ইশফির বাবা দুজন মিলে মিল্ক শেক তৈরি করে নিচ্ছে, ব্যানানা মিল্ক শেক। তো ওরা দুজন করছে, এটা ওরা প্রতিদিনই করে। তো প্রতিদিনই প্রতিদিন মানে এক দুই দিন অন্তর অন্তরই করে, প্রতিদিন বললে ভুল হবে, কারণ আমিও এটাতে যেহেতু ওরা পছন্দ করে আমি করতে বলি। রমজান মাসে কিন্তু ওইভাবে দুধটা খাওয়া হয় না, দই টই মিষ্টি টিষ্টি হয়তো খাওয়া হয় কিন্তু ওইভাবে দুধটা খাওয়া হয় না, বাচ্চারা খেতে চায় না। তো মিল্ক শেকটা করার কারণে কিন্তু ওদের ফ্রুটসও যাচ্ছে এবং দুধটাও যাচ্ছে, ওরা যেহেতু খায়, দুই ভাই খুব পছন্দ করে। তো এই তো ইফতারের প্রিপারেশন চলছে, ওরা প্রথম এক জগ করে নিল, এখন পরে আরেক জগের জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা হচ্ছে ইফতারের সময়, ইফতারে আমরা সবাই একসাথে ড্রয়িং রুমের ফ্লোরে বসেছি, কারণ সবার একসাথে ডাইনিং টেবিলে জায়গা হচ্ছিল না। আমরা বড়রা হয়তো বসতে পারতাম, ছোটরা বসতে পারতো না, তাই সবাই মিলে নিচেই বসলাম। তো এই তো আজান হয়ে গেছে, সবাই ইফতার খেজুর দিয়ে ইফতার করে নিচ্ছে। তো ইফতারটা কিন্তু খুব হালকা কিছু খাবার দিয়ে আমরা সেরে নিয়েছি, ছোলা ডালের বড়া খেজুর কিছু সালাদ করে নিয়েছিলাম, তারপর তরমুজ ছিল, তার লেবুর শরবত ছিল, লেবু চিনির শরবত ছিল। তো এই আর কি আমরা ইফতারটা শেষ করে এখন আমরা মিল্ক শেকটাও আমরা বড়রা খেয়ে নিয়েছি, এখন ছোটরা ওরা ওদের মতো চকলেট দিয়ে খাচ্ছে, যে যতটুকু নিবে সে তার মতো করে দিয়ে নিচ্ছে। তো দিয়ে আধা ঘন্টা রেস্ট করার পর আমি আবার রান্নাঘরে চলে এসেছি নান রুটি প্রসেসিংয়ের জন্য। তো আমি এখন নান রুটি একটি একটি করে বানিয়ে গরম গরম দিয়ে দেবো, ওদের গরম গরম খেয়ে নিবে। তো এই তো আমি কিন্তু এরকম করে লেচি কেটে নিয়েছিলাম, আলাদা আলাদা পিস পিস করে লেচি কেটে নিয়েছি। এখানে আরও একটু ভিডিও ছিল যেটা আমি শ্যুট করেছিলাম, কিন্তু আমি যখন এডিট করতে গিয়েছি তখন দেখি যে এটা আসছে না, করাপ্ট হয়ে গেছে ভিডিওটা। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে এক পাশে রুটিটার এক পাশে আমি রসুন কুচি আর ধনে পাতা কুচি দিয়ে একটু ভালো করে বেলে নিয়েছি, এবং অপর পিঠে যে পিঠটায় আমি প্যানে দিব সেই পিঠে লবণ পানি ব্রাশ করে নিয়েছি, এক চামচ লবণের সাথে অল্প পানি মিশিয়ে সেটা ব্রাশ করে ওই প্যানের যে পিঠে আমি প্যানে দিয়েছি যে পিঠটা ওই পিঠে আমি ব্রাশ করে প্যানে দিয়েছি। এতে করে প্যানের সাথে খুব ভালোভাবে লেগে থাকবে এবং এটা লবণ লবণ নোনতা নোনতা একটা স্বাদ আসবে। তো আমি দিয়ে এটা ঢেকে দিয়েছি, আর প্যানটা নিতে হবে কিন্তু ফ্রাই প্যান হবে না, ননস্টিকি হবে না, ফ্রাই প্যান হবে কিন্তু ননস্টিকি হবে না আর কি। তো ননস্টিকি দিলে খুলে এভাবে চলে আসবে, এভাবে আটকে থাকবে না। তো 5 মিনিট আমি যখন এটা করেছি তখন দেখলাম যে উপর থেকে বাউলসের মতো ফুলে এসছে, তখন আমি এটার উপর বাটার ব্রাশ করে আমি উল্টা দিক থেকে ফ্লেমটা বাড়িয়ে, চুলার ফ্লেমটা বাড়িয়ে আমি এটা একটু হালকা সেকে নিয়েছি, পুড়ে পুড়ে হালকা পোড়া পোড়া থাকবে একটু ভালো করে। বাটার ব্রাশ করলে কিন্তু স্মেলটা অনেক সুন্দর আসে, আপনারা চেষ্টা করবেন বাটার ব্রাশ করতে।
তো আমি যে আবার দেখিয়ে দিচ্ছি, এই যে রসুন কুচি আর ধনে পাতা কুচি দিয়ে আমি একটু বেলে নিচ্ছি হালকা করে। তো আমি যখন এটা পুড়িয়েছি তখন কিন্তু উল্টা দিকে সেকেছি, তখন কিন্তু ফ্লেমটা, চুলার ফ্লেমটা বাড়ানোই ছিল। তো আমার সবগুলো রুটি মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন বাচ্চারা বসে খেতে, বাচ্চারা নিচে টিভি দেখছে বসে বসে খাচ্ছে আর বড়রাও বসে গেছে। এটা কিন্তু অনেক সফট হয়েছিল এবং অনেক ইয়ামি হয়েছিল। আর রসুন কুচি, আদা, রসুন কুচি, ধনে পাতা কুচি দেওয়ার কারণে এবং বাটার ব্রাশ করার কারণে এটার গন্ধটা মানে অনেক সুন্দর আসছিল। তো সবাই খাচ্ছে, এটা অনেক সফটও হয়েছিল। তো খাবার খেতে খেতে আমি একটা কথা বলে নিচ্ছি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো সময় বসে দেখে নিতে পারবেন। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, একটি লাইক দিলে আমার কাজের আগ্রহটা দ্বিগুণ হয়ে যায়। আপনাদের একটা লাইক পেলে, আপনাদের ভালোবাসা পেলে আমি হয়তো সামনে আরও এগিয়ে যেতে পারবো। তো আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন খাবার, রুটিটা কিন্তু অনেক সফট হয়েছে এবং খেতে খুব ইয়ামি হয়েছিল। তো সারাদিন রোজার পর এই রুটির সাথে গরুর মাংসটা কিন্তু খুবই ভালো লেগেছিল, আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সবার সুস্থতা কামনা করছি। নেক্সট কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।